মানুষ থেকে হজলার যে দুই প্রজন্ম নবীন এবং প্রবীণ এদের দুজনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি আছে, অনেক মিসকনসেপশন আছে। তো আজকে আমরা দুই প্রজন্ম একসাথে বসেছি যাতে করে এই মিসকনসেপশনগুলো ক্ল্যারিফাই করতে পারি এবং একজন অন্যজনের পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করতে পারি। তো আজকে আমাদের মধ্যে অনেক উপস্থিত আছে শিবদাসের কিছু স্টুডেন্ট এবং আমাদের হজলার কিছু এল্ডারলি মেম্বার। আমরা দুজনেরই পার্সপেক্টিভ শুনে নেবো এবং চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে জেনারেশন গ্যাপটাকে যদি একটু হলেও মিনিমাইজ করা যেতে পারে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে আমি আমাদের এই যে বিশাল একটা গুরুত্বপূর্ণ টপিকস, এটার উপরে একটু দু চার কথা বলতে চাইছি। এক নম্বর হচ্ছে যে যখনই ছেলে মেয়েরা তাদের একটা স্বাধীন চিন্তাধারার মধ্যে পড়ে যায়, তখন তারা তার ফ্যামিলির থেকে যেন ক্রমশ দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, কেমন যেন একটা স্বার্থপরতার স্বচ্ছ ছায়া তাদের উপরে বর্তমান হয়ে যাচ্ছে, যার জন্যে এই প্রজন্ম ক্রমশ আমাদের মতন যারা এজেড, যারা বয়স্ক হচ্ছে, তাদের থেকে সরে যাচ্ছে এবং কারণ দেখাচ্ছে যে তারা বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকার জন্যে দূরে যাচ্ছে এবং তোমরা মনে করছো আমরা স্বার্থপর। তা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ফ্র্যাঙ্কেনস্টাইন হিসেবে তৈরি করছি, আমরা তাদেরকে লালিত পালিত করছি, শিক্ষিত করছি, শিক্ষিত করার পরে তাদেরকে যে কর্মক্ষেত্রে ছেড়ে দেওয়া হচ্ছে সেই ছেড়ে কর্মক্ষেত্র তাদেরকে সেখানে গিয়ে এমনভাবে জড়িয়ে দিচ্ছে যে তারা তাদের বাবা মা কিংবা আত্মীয় স্বজন সকলকে প্রায় ভুলতে বসেছে। স্যার যেটা বললেন যে আমরা আমাদের ক্যারিয়ারের জন্য বা নিজের স্বার্থের জন্য আমরা আমাদের পুরনো প্রজন্মকে একটু ভুলে যাচ্ছি, সেটা কাছে কিছুটা হলেও সত্যি এবং তার কারণ এটাই যে আমাদের ক্যারিয়ারের যে কম্পিটিটিভনেস সেটা অনেক বেড়ে গেছে। এই প্রজন্মের মধ্যে একটা চাকরিতে আজকাল কেউ খুশি নয়, তাদেরকে দুটো চাকরি করতে হয় বা অনেস্টলি একটা চাকরির সাথে ব্যবসা করতে চায় এবং একটা চাকরির থেকে অন্য চাকরিতে সুইচ করা, এই যে কম্পিটিটিভনেস এসছে, ক্যারিয়ার ওরিয়েন্টেশন এসছে, সেটা আমার মনে হয় প্রজন্মের গ্রোথের জন্য, জেনারেশন গ্রোথের জন্য ভালোই। এবং ন্যাচারালি যখন একটা জিনিসের উপর প্রায়োরিটি বাড়ে তখন পাস্টের উপর প্রায়োরিটি কমে যায় এবং সেটাই ঘটছে। এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের ওয়েস্ট বেঙ্গলে জবের প্রসপেক্ট তো তেমন নেই, আমি যখন বাইরে গিয়ে কাজ করি, অন্য স্টেটে গিয়ে কাজ করি, তখন আমার মনে হয় যে আমার দাদুদের কাছে যাই, এমন মানে চোখে জল চলে আসে অনেক সময় যে আমি বাড়িতে থাকছি না। ফিলিংস তো আমাদেরও আছে, কারণ একই ফ্যামিলি থেকে বর্ন অ্যান্ড ব্রট আপ, সেই ফিলিংসগুলো আছে, কিন্তু কাজের চাপে যখন দেখি যে আবার কালকে অফিস যেতে হবে তখন বাধ্য হয়ে ওই চোখের জল মুছে আবার কাজটা শুরু করতে হয়। তো ফিলিংসটা একই আছে, জাস্ট দ্যাট আমাদের সিনারিও বা সার্কামস্টেন্সেসগুলো এমন হয়ে গেছে যে জব প্রসপেক্ট নেই নিজের রাজ্যে, নিজের দেশে, নিজের শহরে, অন্য শহরে গিয়ে যখনই কাজ করতে হয় তখন কাজটাকে প্রায়োরিটি দিতেই হয়। কারণ আজকাল প্রাইভেটে যখনই আমরা কাজ করতে যাই সেখানে যদি কাজে একটু পর্যন্ত ফাঁকি পড়ে তখন সেক্ষেত্রে তারা কাজে হয়তো বলবে তোমাকে আর কাজ করতে হবে না। তো আমার মনে হয় যে কাজে একটু ফোকাস দিতে গিয়ে হয়তো আমাদের পারিবারিক যে সমস্যাগুলো অতটা ফোকাস দিতে পারছি না, বাট ফিলিংসটা একই আছে। আজকালকার প্রজন্মের যে ছেলেমেয়েরা যারা যাদের বয়সটা হচ্ছে 14 থেকে 16 বছর কি 18 বছর, সেই সমস্ত ছেলেমেয়েদের মধ্যে কয়েকটা জিনিস আমার খুব নজরে লাগে, যেমন হচ্ছে তারা ইনডিসিপ্লিন, এটা আমি একটা লক্ষ্য করেছি। কেননা হ্যাঁ বুঝতে পারছি পড়ার চাপ তো নিশ্চয়ই থাকে, কিন্তু পড়ার চাপের মধ্যে আমি শৃঙ্খলাবোধটা ভুলে যাবো? শৃঙ্খলাবোধ বলতে আমি কতগুলো বলছি, যেমন একটু সকালে ওঠা, তাহলে কিছু একটু যোগাটোগা করা, এখন স্বাস্থ্যের জন্য তো মানুষকে সচেতন হতে হয়, তাহলে সেগুলো একটু করা, তারপরে নিজের বই টেবিল গুছিয়ে রাখা বা নিজের জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে রাখা, সেগুলো সব কিছু মা বাবা আলাদা তো করবে বা বাড়ির পরিচালিকা করবে, এই মনোভাবটা কিন্তু থাকা উচিত নয়। বা তাছাড়া খাদ্য বিষয়ে কিন্তু একটা কথা বলবো, আজকালকার ছেলেমেয়েদের একটু বাইরে খাবার প্রবণতাটা একটু বেশি, এতে তো স্বাস্থ্য সচেতন হচ্ছে না, তার থেকে হচ্ছে কি স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, মানে মা বাবারাও সুযোগ পাচ্ছে বা আমাদেরও রান্না করতে হচ্ছে না, ছেলেমেয়েরা আমাদের বাইরেই খাবে, বাইরের খাবারই নিয়ে চলে আসে, এগুলো সম্বন্ধে আমার একটু মানে কথা বলার আছে, আপত্তি আছে যে কেন ছেলেমেয়েরা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধেও নজর রাখে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং তাহলে কি হয় পড়াশোনাটা তো ভালো হয়, অন্যান্য সব দিকগুলোই ভালো হবে, খেলাধুলাতেও ভালো দিক করবে, সব দিকে তাদের নজর থাকবে। তাহলে মধ্য কথা হচ্ছে কি ডিসিপ্লিন মানতেই হবে, মানে ছোট ঘুম থেকে উঠে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত ডিসিপ্লিন যদি যে ছেলেমেয়েরা মেনটেন করে তাদের কোনোদিনও আর পেছন দিকে তাকাতে হয় না, তারা সবসময় উপর দিকে উঠেই যায়। সকালবেলা তাড়াতাড়ি উঠে যোগা করার ব্যাপারে আমি একটু বলতে চাই, কারণ আমরা যেহেতু রাত্রেবেলা জাগি
তো সেই কারণে আমরা সকালে উঠতে পারি না। সকালে যদি উঠেও থাকে আমাদের 6টা সাড়ে 6টা 7টা এরকম টাইমে টিউশন থাকে, তাই আমরা যোগা মানে করতে পারি না। আর সব কিছু গুছিয়ে রাখার ব্যাপারে ওইটা সবার ক্ষেত্রে হয় না, অনেকে থাকে যারা সব কিছু পরিষ্কার করে রাখে। আর বাইরে খাবার ব্যাপারেও সেটা আমি কি বলবো যে সবাই সেটা ভালোবাসে না। হ্যাঁ, এখন বেশিরভাগ ছেলেমেয়েরা ভালোবাসে ঠিকই, কিন্তু সবাই ভালোবাসে না। ডিসিপ্লিনের ব্যাপারে ম্যাম যেটা বললেন সেটার ব্যাপারে মানে অনেক ছেলেমেয়েরাই মানে বেশিরভাগ ছেলেমেয়েরাই ডিসিপ্লিন মানে না, কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা আছে তারা মানে। এবার সব এত টিউশনের চাপ পড়া এই বেশিরভাগ ছেলেমেয়েরাই ওটা মানার চেষ্টা করে, কিন্তু হয়তো হয়ে ওঠে না। আর খাবারের ব্যাপারটা তাদের নিজেদের ব্যাপার, মানে নিজেদের আর কি খাবার মানে কি খেতে ভালোবাসে সেটার ব্যাপারে যদি না ইয়ে করা হয় বা হ্যাঁ একটা লিমিটের মধ্যে খাবো এটা ঠিক আছে, কিন্তু তার বেশি খাবো আমি এটা বলতে চাইছি না। নিজের মানে নিজের ব্যাপার সেটা খাওয়ার, কিন্তু একটা লিমিট অবধি, বেশি খেলে শরীরে প্রবলেম হবে আমি সেটা বলছি। ম্যাম যেটা বললেন ডিসিপ্লিনের ব্যাপারে, তো সকালবেলা ওঠা, আমরা রাত্রিবেলা পড়াশোনা করতে অনেক ছেলেমেয়ে ভালোবাসে, তো সেক্ষেত্রে সকালবেলাটা ওঠা সম্ভব হয় না, আর সকালবেলা উঠেই আমাদের টিউশনে যেতে হয় বা অন্য কোনো কাজ বা পড়তে বসার জন্য আমরা হয়তো নিয়মিত যোগাটা অভ্যাস করতে পারি না। এরপর মানে আমি যখন ফোন দেখি বা কিছু হয়তো ফোনের ইয়েতে দেখছি, কোনো ভালো জিনিসই দেখছি, এবার মা সেটা হয়তো অনেকক্ষণ হয়তো কাজ করার পর এসে দেখলো মায়ের মুডটা হয়তো ঠিক নেই, তখন মা বললো সারাদিন ফোন দেখে যাচ্ছে, খাই মানে পড়াশোনা তো কিছুই করিস নি, মানে পরীক্ষা খারাপ হবে এরকম বলে যায়। কিন্তু এটা দেখে না যে এতক্ষণ ধরে পড়লাম, তারপরে যদি 5 মিনিট ফোনটা দেখি সেটা কোনো প্রবলেম নয়, মানে সেটাতে মানে পড়াটা খারাপ হয়ে যায় না, এটাই আমার অভিযোগ। ও হয়তো অভিযোগ করছে ফোন দেখা, ওর ক্ষেত্রে হয়তো 5 মিনিট দেখলো, কিন্তু অধিকাংশ বাড়িতে গেলেই একটা চিত্র দেখা যায়, নট অনলি দিস এজ, একদম 3 বছরের বয়স থেকে দেখা যাবে। জাস্ট আমার একটা ভাইপো আছে যার বয়স 4 বছর, সকালবেলায় যদি 5টাতে উঠে 5টার থেকে 7টা পর্যন্ত ফোন নেই তার হাতটা। হ্যাঁ, এবং সেটা আমাদের গার্জেনদেরও কিছু দোষ আছে, গাইড করতে পারলে কিন্তু চেঞ্জ করা যায়। আমি যেটা অনেকটাই চেঞ্জ করতে পেরেছি যে তুমি রাইমসটা দেখো, দেখো কিন্তু রাইমসটা, কিন্তু ওই যে হ্যাবিটটা হয়ে গেছে তাই একটু মারামারি দেখা, হ্যাঁ গুন্ডামি দেখা, সেটা কিন্তু সে নিজেও প্রয়োগ করে। এবং সবচেয়ে বাজে প্রয়োগ যেটা হয় খাওয়ার ক্ষেত্রে, ওই যে ফোনে একটা খাবার দেখলো সেটা কিন্তু স্কুলে আমি দেখেছি বিবেকানন্দ বা অনেক ছাত্রছাত্রী তার মায়ের কাপড় ধরে টেনে আছে, ওইটা কিন্তু চাই। এই জিনিসগুলো কিন্তু সবারই আমাদের নট অনলি জুনিয়ররা সিনিয়রদেরও দেখে একটু গাইড করে, ওদের গাইড করা উচিত। খুব অস্বস্তিতে পড়েছেন আমি দেখেছি কয়েকজন মা বাবা, হয়তো পয়সা নেই কিন্তু তাকে সেই দোকানের সামনে এমনভাবে কাপড় টানাটানি করছে যে কিনে দিতেই হবে, আর উনি যে কী করে চলে যাবেন সেই রাস্তা করছেন। এই জিনিসগুলো খুবই মানে বেদনাদায়ক আর কি, এই জায়গায় চেঞ্জ হতে হবে। এবং কিছু ছেলে হয়তো ঠিক আছে কম দেখছে হয়তো রিগোলসেন্টাই, কিন্তু বেশিরভাগ ছেলে দেখা যাচ্ছে যে ওটা ঠিকভাবে ইউজ করছে না ফোনটা, এবং সেটা দেখা যাবে যে বেশ পার্সেন্টেজটা বেশি। এবং অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে খাওয়াটা, সে ফোনে যেমন পড়াটা দেখছে খাওয়াটা খুঁজছে কোথায় কি পাওয়া যায়, আমরা যেমন হয়তো জানি না, হ্যাঁ কিন্তু বিষ্ণুপুরে কোথায় পাওয়া যায় সেন্টার উপরে, হ্যাঁ ওই খাওয়ার উপরে জোর দিলে কিন্তু একটু বেড়ে যায় মানে দূরত্বটা বেড়ে যায়, কেন সবসময় বাবা মার ক্ষেত্রে সেটা মেটানো সম্ভব হয় না, বা পয়সা হয়তো আছে কিন্তু এনে দেওয়া হয়তো সেই মুহূর্তে তার কোনো ইয়ে নেই, এই জিনিসগুলো হয়ে যায়। তো সেই জিনিসগুলো একটু চিন্তা করার দরকার আছে, এবং সেটার জন্যে বোথ সাইড ছেলেমেয়েদের মানে তাদের চেয়ে যারা বড় এবং সিনিয়রদের বাড়ির গার্জেনদের একটু মানে চিন্তা ভাবনা করার দরকার আছে। আমার একটা অভিযোগ ছিল যে বয়স্করা আমাদেরকে নানা রকমের অ্যাডভাইস দেয় থেকে, কিন্তু তারা সেটা কতটা নিজেরা পালন করে সেটা আমার জানা নেই। যেমন অনেকে করে যে তাদের বাড়িতে কোনো লোক এলো, তারা আমাদেরকে বলবে যে আমার আর ভালো লাগে না এত লোক কেন এসছে, আরে কিন্তু তাদের সামনে গিয়ে তখন ভালো হবে সাজার চেষ্টা করবে, বলবে যে এতদিন পরে এসছেন আমার খুব ভালো লাগছে, এরকম টাইপের জিনিস। এটা অবশ্যই একটা সত্যি কথা, অবস্থার প্রেক্ষিতে অনেক সময় অনেক ফ্যামিলির
পার্সনরা যে বাবা মায়েরা বা অন্য কোনো ইয়ে তারা এই ধরনের মিথ্যে আচরণ করে থাকে, যেটা অত্যন্ত অশোভনীয় তার ছেলে মেয়েদের সামনে বা বাচ্চাদের সামনে, যেটা তারা অনুকরণ করে। এই অনুকরণ প্রিয় বাচ্চারা সবসময়তেই চেষ্টা করে বাবা মা কী করছে সেটার উপরে। সুতরাং সে ভবিষ্যতে বা কিংবা টাটকা ফিউচারে তারা দেখতে পাবে যে ওই ধরনের জিনিস সেও বলছে স্কুলে কিংবা খেলার মাঠে কিংবা অন্যান্য আচরণে, ইভিন তার বাবা মার সামনেও সে মিথ্যে আচরণ করতে শিখছে। এই যে জিনিসগুলো এটা এক ধরনের সত্যি কথা, কিন্তু আমি বলবো যে এটা সকলকার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য নয়। এটার পার্সেন্টেজ যদি আমরা কখনো কোনো রকমে করতে পারতাম তাহলে দেখা যাবে যে বেশ কিছু সৎ ফ্যামিলিও রয়েছে যারা সবসময়তেই ছেলে মেয়েদের সামনে সতর্ক থাকে এবং চেষ্টা করে যে তাদেরকে সুনির্দিষ্ট শিক্ষা দেবার। আমার কথা হচ্ছে দেখো ফোন কিন্তু জোর দাও এডুকেশনটার উপরে। হ্যাঁ, ওই খাওয়ার উপরে জোর দিলে কিন্তু একটু বেড়ে যায়, মানে দূরত্বটা বেড়ে যায়, কেন সবসময় বাবা মার ক্ষেত্রে সেটা মেটানো সম্ভব হয় না। বা পয়সা হয়তো আছে কিন্তু এনে দেওয়া হয়তো সেই মুহূর্তে তার কোনো ইয়ে নেই, এই জিনিসগুলো হয়ে যায়। তো সেই জিনিসগুলো একটু চিন্তা করার দরকার আছে এবং সেটার জন্যে বোথ সাইড ছেলে মেয়েদের মানে তাদের চেয়ে যারা বড় এবং সিনিয়রদের বাড়ির গার্জেনদের একটু মানে চিন্তা ভাবনা করার দরকার আছে। আমার একটা অভিযোগ ছিল যে বয়স্করা আমাদেরকে নানা রকমের অ্যাডভাইস দেয় থেকে কিন্তু তারা সেটা কতটা নিজেরা পালন করে সেটা আমার জানা নেই। যেমন অনেকে করে যে তাদের বাড়িতে কোনো লোক এলো তারা আমাদেরকে বলবে যে আমার আর ভালো লাগে না এত লোক কেন এসছে, আরে কিন্তু তাদের সামনে গিয়ে তখন ভালো হবে সাজার চেষ্টা করবে, বলবে যে এতদিন পরে এসছেন আমার খুব ভালো লাগছে, এরকম টাইপের জিনিস। এটা অবশ্যই একটা সত্যি কথা, অবস্থার প্রেক্ষিতে অনেক সময় অনেক ফ্যামিলির পার্সনরা যে বাবা মায়েরা বা অন্য কোনো ইয়ে তারা এই ধরনের মিথ্যে আচরণ করে থাকে, যেটা অত্যন্ত অশোভনীয় তার ছেলে মেয়েদের সামনে বা বাচ্চাদের সামনে, যেটা তারা অনুকরণ করে। এই অনুকরণ প্রিয় বাচ্চারা সবসময়তেই চেষ্টা করে বাবা মা কী করছে সেটার উপরে। সুতরাং সে ভবিষ্যতে বা কিংবা টাটকা ফিউচারে তারা দেখতে পাবে যে ওই ধরনের জিনিস সেও বলছে স্কুলে কিংবা খেলার মাঠে কিংবা অন্যান্য আচরণে, ইভিন তার বাবা মার সামনেও সে মিথ্যে আচরণ করতে শিখছে। এই যে জিনিসগুলো এটা এক ধরনের সত্যি কথা, কিন্তু আমি বলবো যে এটা সকলকার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য নয়। এটার পার্সেন্টেজ যদি আমরা কখনো কোনো রকমে করতে পারতাম তাহলে দেখা যাবে যে বেশ কিছু সৎ ফ্যামিলিও রয়েছে যারা সবসময়তেই ছেলে মেয়েদের সামনে সতর্ক থাকে এবং চেষ্টা করে যে তাদেরকে সুনির্দিষ্ট শিক্ষা দেবার। আমাদের মধ্যে অনেক বাবা মারাই বলেন যে মানে অন্য বাবা মা বা কোনো বন্ধুর কোনো আমাদেরই বন্ধুর বাবা মার সাথে গল্প করলে বা কিছু সময় টাইম স্পেন্ড করলে মানে যখন গল্প হয় তখনই আমাদের বাবা মারা বা অন্যদের বাবা মা আমাদের বাবা মার কাছে আমাদের নিজেদেরই মানে নিজেদের ছেলেমেয়েরই বদনামগুলো বলতে স্টার্ট করে দেন। তা ওটা আমার খুব অভিযোগ। এটা অবশ্য অনেক সময় হয়, যেটা আমি যতদূর জানি স্নেহবশত অনেক সময় ছেলে মেয়েদের ওই ধরনের বদনাম করে, কিন্তু দেখবে খুব লক্ষ্য করে যে এমন কিছু বদনাম করে না যেটা তোমাদের কোনো চারিত্রিক ক্ষতি করছে বা কোনো অন্য অন্তরা আঘাত দিচ্ছে, মানে হ্যামারিং করছে ঠিক কথা কিন্তু খুব আলতোভাবে স্নেহর স্পর্শ নিয়ে যারা কথা বলছে এইরকম জিনিসটা থাকে। শুধু তাই নয়, সেটাকে যাতে ওই জায়গাটা ইম্প্রুভ করা যায়, দেখা যাচ্ছে বাবা মা যখন সেটা পাচ্ছে না নিজে বলে তখন অন্য কাউকে দিয়ে যদি সেটা কিছু ভালো করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই মানে অভিযোগগুলো। হ্যাঁ ঠিক, হ্যাঁ
আমাদের যে গ্যাপটা আমরা সবসময় বলি, এটাকে ঠিক করতে হলে আমাদের বোথ সাইড সিনিয়র এবং জুনিয়রদের একইভাবে এগিয়ে আসতে হবে। আর যেটা আমি বারবার বলে এসেছি একটা কথা, যে বিহেভিয়ার প্রথমে যেটা দরকার, বিহেভিয়ার লার্নিংটা সেটা ঘর থেকে দরকার আছে। এই জিনিসগুলো, সহজ জিনিসগুলো যদি শেখানো যায়, এবং আমি এর আগেও ক্লাসেও ইয়ে করেছি কয়েকটা জিনিস, যেমন অ্যাটেনশনটা, অ্যাটেনশন যেমন বাবা মায়ের দেওয়া উচিত ছেলেমেয়েদের প্রতি, ছেলেমেয়েদেরও কিন্তু মা বাবার প্রতি একটু দেওয়ার দরকার আছে। টাইমটা, বাবা মা সত্যি যেটা কষ্ট পায়, হয়তো ছেলে বা মেয়ে যখন একটু টাইম নষ্ট করে দিচ্ছে, আমি সেটাও বলেছি এখানেই যে টাইমটাকে তোমরা কিন্তু ইউজ করো, এই টাইমটা যদি চলে যায় ফিরে আসো না কিন্তু। তো সেইভাবে যদি আমরা একটু করতে পারি কম্প্রোমাইজ, হ্যাঁ বাবাকে মাকে খুশি করার জন্য হয়তো টাইমের ইউটিলিটিটা দেখিয়ে দিলাম যে দেখো আমি কী করছি, তাহলে বাবা মারা খুশি হবে এবং ছেলেমেয়েরাও যে করছে কিছু সেটা বোঝাতে পারবে। তো আমার মনে হয় সম্পর্কটা অনেকই ভালো থাকবে এবং এতে খারাপ হওয়ার কিছু নেই, বোথ সাইডই ভালো হবে। আমাদের মধ্যে অনেক বাবা মারাই বলেন যে মানে অন্য বাবা মা বা কোনো বন্ধুর, কোনো আমাদেরই বন্ধুর বাবা মার সাথে গল্প করলে বা কিছু সময় টাইম স্পেন্ড করলে মানে যখন গল্প হয় তখনই ওই আমাদের বাবা মারা বা অন্যদের বাবা মা আমাদের বাবা মার কাছে আমাদের নিজেদেরই মানে নিজেদের ছেলেমেয়েরই বদনামগুলো বলতে স্টার্ট করে দেন। তা ওটা আমার খুব অভিযোগ। এটা অবশ্য অনেক সময় হয়, যেটা আমি যদ্দূর জানি স্নেহবশত অনেক সময় ছেলে মেয়েদের ওই ধরনের বদনাম করে, কিন্তু দেখবে খুব লক্ষ্য করে যে এমন কিছু বদনাম করে না যেটা তোমাদের কোনো চারিত্রিক ক্ষতি করছে বা কোনো অন্য অন্তরে আঘাত দিচ্ছে, মানে হ্যামারিং করছে ঠিক কথা, কিন্তু খুব আলতোভাবে স্নেহ স্পর্শ নিয়ে যারা কথা হচ্ছে এইরকম জিনিসটা থাকে। শুধু তাই নয়, সেটাকে যাতে ওই জায়গাটা ইম্প্রুভ করা যায়, দেখা যাচ্ছে বাবা মা যখন সেটা পাচ্ছে না নিজে বলে, তখন অন্য কাউকে দিয়ে যদি সেটা কিছু ভালো করা যায়, সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই মানে অভিযোগগুলো। হ্যাঁ আমাদের যে গ্যাপটা আমরা সবসময় বলি, এটাকে ঠিক করতে হলে আমাদের বোথ সাইড সিনিয়র এবং জুনিয়রদের একইভাবে এগিয়ে আসতে হবে। আর যেটা আমি বারবার বলে এসেছি একটা কথা, যে বিহেভিয়ার প্রথমে যেটা দরকার, বিহেভিয়ার লার্নিংটা সেটা ঘর থেকে দরকার আছে। এই জিনিসগুলো, সহজ জিনিসগুলো যদি শেখানো যায়, এবং আমি এর আগেও ক্লাসেও ইয়ে করেছি কয়েকটা জিনিস, যেমন অ্যাটেনশনটা, অ্যাটেনশন যেমন বাবা মায়ের দেওয়া উচিত ছেলেমেয়েদের প্রতি, ছেলেমেয়েদেরও কিন্তু মা বাবার প্রতি একটু দেওয়ার দরকার আছে। টাইমটা, বাবা মা সত্যি যেটা কষ্ট পায়, হয়তো ছেলে বা মেয়ে যখন একটু টাইম নষ্ট করে দিচ্ছে, আমি সেটাও বলেছি এখানেই যে টাইমটাকে তোমরা কিন্তু ইউজ করো, এই টাইমটা যদি চলে যায় ফিরে আসবে না কিন্তু। তো সেইভাবে যদি আমরা একটু করতে পারি কম্প্রোমাইজ, হ্যাঁ বাবাকে মাকে খুশি করার জন্য হয়তো টাইমের ইউটিলিটিটা দেখিয়ে দিলাম যে দেখো আমি কী করছি, তাহলে বাবা মারা খুশি হবে এবং ছেলেমেয়েরাও যে করছে কিছু সেটা বোঝাতে পারবে। তো আমার মনে হয় সম্পর্কটা অনেকই ভালো থাকবে এবং এতে খারাপ হওয়ার কিছু নেই, বোথ সাইডই ভালো হবে।